ফের এলাম বিরতির পর করোনার আবহে বাংলা। ছোটবেলায় আমরা অনেকেই প্রবন্ধ লেখানো হতো বা হচ্ছে রচনা। বিজ্ঞানের আবিষ্কার আশীর্বাদ না অভিশাপ? অনেক এরকম বিজ্ঞানের থিওরি দেখা গেছে যখন এটা টেকনোলজিতে পর্যবসিত হয়েছে সেটা দেখা গেছে যে অভিশাপ হিসাবেই কিন্তু এসেছে। আবার এটাও ঠিক, বিরতিতে যাওয়ার আগে যা বলছিলাম, এই যে আমরা এখন প্রত্যেকেই ফেসবুক করি, হোয়াটসঅ্যাপ করি বা মেসেঞ্জার, এগুলো সবকটাই কিন্তু আমেরিকান সেনাবাহিনীর গবেষণা লব্ধ ফলাফল যা আমরা কিন্তু আজকে হাতে পেয়েছি। আমরা অনেকে তা জানিও না, কিন্তু এই তথ্যটা কিন্তু তথ্যই এবং একেবারে সঠিক তথ্য। ঠিক তেমনভাবে গ্যামিলিয়া ইনস্টিটিউট এবং রাশিয়ান যে সেনাবাহিনীর যৌথ উদ্যোগে যে ভ্যাকসিন, সেই ভ্যাকসিন মানুষের কাজে হয়তো ঠিক এই ফেসবুক বা এর মতো মানুষের কাছে চলে আসবে কি না, এটা কিন্তু আমাদের কাছে সবচেয়ে বড়। তার কারণ হচ্ছে এই মুহূর্তে আমরা করোনার আবহে বাংলায় রয়েছি, বাচ্চারা স্কুলে যেতে পারছে না, পড়াশোনা অনেকে লাটে উঠেছে, অনেকে ঠিকমতো মেলামেশা করতে পারছেন না, ভয় যদি করোনার থাবা এসে গ্রাস করে এবং সেটা যদি ফুসফুসকে আটকে দেয়, এই সমস্ত নিয়ে প্রতিনিয়ত যুঝতে হচ্ছে আমাদেরকে। আমরা তো চিকিৎসক নই, আমরা প্রতি মুহূর্তের গতি প্রকৃতি ফলো করি এবং চিকিৎসকদের সাথে সরাসরি আমরা এই বিষয়গুলো প্রশ্নের আকারে তুলে ধরি। আমি ডাক্তার রুদ্রজিৎ পালের কাছে এই প্রশ্নটাই রাখবো। ডাক্তার পাল, অনেক ভ্যাকসিন এখন এই মুহূর্তে লড়াইয়ে রয়েছে, সে অক্সফোর্ডে হোক বা ভারত বায়োটেক হোক বা হচ্ছে রাশিয়ার এই ভ্যাকসিন বা পৃথিবীর অন্যান্য অনেক দেশই কিন্তু ভ্যাকসিনের সাথে তারা ভ্যাকসিন নিয়ে তারা গবেষণা করছে। এবার অনেকগুলো ভ্যাকসিন এসে গেল, তখন একটা চয়েসের ব্যাপার থাকে বা ঠিক কীভাবে আপনি এরকম অবস্থায় একজন চিকিৎসক হিসাবে ঠিক কীভাবে মানে রেকমেন্ড করবেন? অনেক তো অনেকে তো এসে বলতেও পারে রোগী, তাহলে একটা ভ্যাকসিন দিয়ে দিন আমাকে, কারণ আমি এই মুহূর্তে রয়েছে, হয়তো কিছুদিনের পর আপনাদের শুনতেও হতে পারে, এত যখন আজকে প্রোগ্রাম হচ্ছে বিভিন্ন জায়গায় আমরাও রয়েছি, কি বলবেন? সুজিতবাবু খুব ভালো প্রশ্ন করেছেন। আসলে একটা নতুন ওষুধ বা নতুন চিকিৎসা পদ্ধতি যখন আসে, চিকিৎসকদের মধ্যে কিন্তু প্রথমে একটা সংশয় থাকেই, কেননা মানুষের প্রাণ নিয়ে কাজ তো, ফলে এই যে নতুন জিনিসটা এলো এটা যদি ভালো না হয় তাহলে কিন্তু আমার রোগী মারা যেতে পারে, এই ভয়টা থাকে। আর অন্যদিকে হচ্ছে যদি ওটা ভালো হয় তাহলে আমি ভ্যাকসিনটা দিলাম না, তার জন্য রোগী মারা গেল, সেই ভয়টাও থাকে। এই দুটো আমাদের ব্যালেন্স করতে হয়। তো কোনো চিকিৎসক নিজে থেকে বাড়িতে বসে সাধারণত কোনো সিদ্ধান্ত নেন না, এটার জন্য আমাদের বিভিন্ন বডি আছে, ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া এবং ICMR ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ, এরা প্রথমে গাইডলাইন বার করবে। মানে এই ভ্যাকসিনটা আমাদের দেশে এলে এই ICMR-এর চিকিৎসক বিজ্ঞানী এরা প্রথমে এইটার পেছনে কী কী এভিডেন্স বা প্রমাণ আছে সেটা দেখবেন, দেখে তারপরে একটা গাইডলাইন বেরোবে দেশের জন্য, তারপরেই আমরা এটা ব্যবহার করব। এবার ধরুন কোনো রোগী এসে আমাকে বলল যে আপনি আমাকে অমুক ওষুধটা দিন, এবার সেটা হয়তো ICMR গাইডলাইনে নেই কিন্তু রোগী সেটা চায়, তখন সেই ক্ষেত্রে রোগীর সঙ্গে আমাদের আলোচনা করতে হবে, তাকে বোঝাতে হবে যে আপনি যে ওষুধটা চাইছেন সেটার উপকার কিন্তু আমরা এখনও শিওর না, সেটা দিলে আপনার অপকার হওয়ার সম্ভাবনা বেশি, সুতরাং কোনো অন্য জায়গা থেকে দেখে, সোশ্যাল মিডিয়া থেকে দেখে ওষুধটা নেওয়া আপনার পক্ষে নিরাপদ নয়, এইভাবেই আমাদের বলতে হবে। কিন্তু কোনো গাইডলাইন ছাড়া আজকের দিনে আমরা কিন্তু এভিডেন্স ছাড়া কখনোই নতুন কোনো চিকিৎসা পদ্ধতি হঠাৎ করে ব্যবহার করব না। ডাক্তার হালিম, আপনার কাছে আসছি, আপনি এই যে দীর্ঘদিন চিকিৎসা করলেন, তারপর ডায়ালিসিসও করেছেন, 50 টাকার ডায়ালিসিস, ঠিক এই তারপরেই আপনি অসুস্থ হলেন এবং কোভিডে, এরকম একটা পরিস্থিতিতে এই কীরকমভাবে আপনার এই ট্রিটমেন্টের মধ্যে যাওয়া, রাজ্য সরকার বা এখানকার পরিকাঠামো নিয়ে আপনার অভিজ্ঞতাটা যদি একটু বলেন। সর্বপ্রথম সুজিতদা, আপনাকে এবং অন্যান্য প্যানেলিস্ট যারা আমার সুস্থতার জন্য শুভেচ্ছা দিয়েছে এবং কামনা করেছে তাদেরকে ধন্যবাদ জানাই। খুব একটা জটিল প্রক্রিয়ার মধ্যে থেকে বেরিয়েছি। আপনি ব্যক্তিগতভাবে যেহেতু প্রশ্নটা করেছেন, তাহলে একেবারে ব্যক্তিগতভাবে উত্তরটা দিচ্ছি। এই গোটা পরিকাঠামো যেটা রয়েছে ভারতবর্ষে এবং পশ্চিমবাংলা, একটা সমস্যা যেটা আমার ক্ষেত্রে প্রকট হয়ে উঠল যে আমার ক্লিনিক্যাল সিন্ড্রোম এবং সমস্ত পরীক্ষাগুলো, যেগুলো বায়োমার্কার আমরা করেছিলাম ইনক্লুডিং রেডিওলজিক্যাল ইনভেস্টিগেশন, তাতে আমার ডায়াগনোসিস কোভিড-19 স্থির ছিল, কিন্তু কোভিড-19 টেস্টটা পজিটিভ হলো না শেষ অবধি, একেবারে হচ্ছে শেষে গিয়ে কোভিড-19 টেস্টটা পজিটিভ হলো, ফলে আমাকে পুরো চিকিৎসা করতে গিয়ে আমার ইচ্ছে ছিল যে সরকারি ব্যবস্থার মধ্যে আমি ভর্তি হই,
কিন্তু সরকারি ব্যবস্থার মধ্যে কোভিড পজিটিভ যদি টেস্ট না থাকে তাহলে কোভিডের চিকিৎসা করার হচ্ছে কোনো সুযোগ নেই। ফলে খুব একটা পিকিউলিয়ার সিচুয়েশন যে আমার হচ্ছে সমস্ত ক্লিনিক্যাল ইন্ডিকেটরসগুলো কোভিড নাইন্টিনের, কিন্তু পরপর কোভিড টেস্ট করেও কিন্তু পজিটিভ রিজাল্ট আসছে না, ফলে চিকিৎসাটা কীভাবে হবে? ফলে ওই পরিস্থিতির মধ্যে বাধ্য হয়ে আমাকে একটা প্রাইভেট সেক্টরে গিয়ে ভর্তি হতে হলো, এবং ওখানে যখন ভর্তি ছিলাম কিছুদিন পরে আবার রিটেস্টে শেষ টেস্টে গিয়ে কোভিড নাইন্টিন পজিটিভ হলো, এবং তারপরে হচ্ছে যেহেতু ক্লিনিক্যাল সিন্ড্রোমটা কোভিডের ছিল, কোভিডের সমস্ত চিকিৎসা আগে শুরু হয়ে গিয়েছিলো, এবং তারপরে একটু সহজ জায়গায় আমরা পৌঁছলাম যে রুগী তার উপসর্গ এবং টেস্ট সব এক মেরুতে চলে এলো। ফলে এটা কিন্তু আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে আমার ব্যক্তিগত অভিজ্ঞতার মধ্যে থেকে কিন্তু একটা বড় একটা গ্যাপ রয়েছে যে যদি হচ্ছে ক্লিনিক্যালি একটা পেশেন্টকে ট্রিট করতে হয় তাহলে কিন্তু কিভাবে আমরা এগোবো সরকারি পরিকাঠামোর মধ্যে, এই জায়গায় কিন্তু একটা বড় একটা জিজ্ঞাসা চিহ্ন রয়ে যায়। দ্বিতীয় যে কথাটা বলতে চাই, মানে একেবারেই ব্যক্তিগত স্তর থেকে একটা জনস্বাস্থ্য দৃষ্টিভঙ্গি থেকেও মেলাতে হবে, শুধুমাত্র আমার ব্যাপার নয়, জনস্বাস্থ্য দৃষ্টিভঙ্গি থেকে যদি আমরা দেখি তাহলে ষাটের দশকে আপনি যদি লক্ষ্য করবেন যে এই স্মলপক্স ভ্যাকসিন যে যখন বেরিয়েছিল তখন গোটা পৃথিবীব্যাপী যে বিতর্ক হলো যে আমরা যখন একটা রোগের সম্মুখীন আছি এবং একটা প্যান্ডেমিককে আমাকে মোকাবিলা করতে হবে, তখন স্মলপক্স একটা ক্রনিক প্যান্ডেমিক হিসেবে গণ্য হতো, তখন এই ভ্যাকসিন সে যেই সূত্রে থেকে আসুক সাধারণ মানুষের কাছে যদি জনস্বাস্থ্য পরিকাঠামোর মধ্যে থেকে যদি আমরা না পৌঁছে দিতে পারি তাহলে যেই রোগকে আমরা নির্মূল করার চেষ্টা করছি অথবা যেই রোগকে নিয়ন্ত্রিত করার চেষ্টা করছি সেই লক্ষ্য কিন্তু আমরা কিন্তু পূরণ করতে পারবো না। ফলে ব্রেকের আগে আপনি যে প্রশ্নটা করলেন, এই যে ভ্যাকসিন ন্যাশনালিজম যেটা হচ্ছে, এই ভ্যাকসিন ন্যাশনালিজম কিন্তু ষাটের দশকে যখন ধনতান্ত্রিক শিবির যারা বলছিল বাজার সর্বশ্রেষ্ঠ এবং যেগুলো সমাজতান্ত্রিক শিবির যে হচ্ছে জনস্বাস্থ্যমুখী হচ্ছে পরিকাঠামো না হলে আমরা রোগকে নিয়ন্ত্রণ করতে পারবো না, এই দুটো শিবির যখন আপনি ভাবুন ষাটের দশকে কিউবার বে অফ পিগস নিয়ে প্রায় হচ্ছে শীত যুদ্ধের একেবারে শিখরে আছি, তখন স্বাস্থ্যের দৃষ্টিভঙ্গি থেকে প্রশ্নটা কিন্তু সমাজতান্ত্রিক শিবিরের পক্ষে হচ্ছে নিষ্পত্তি হয় এবং আমেরিকা এবং ধনতান্ত্রিক দেশগুলো যারা বাজারকে সর্বশ্রেষ্ঠ মনে করত তারাও কিন্তু তাদের প্রত্যেকটা নাগরিককে জনস্বাস্থ্য পরিকাঠামো সরকারি ব্যবস্থার মধ্যে থেকে স্মলপক্স ভ্যাকসিনটা দিল। আর সেই অভিজ্ঞতাটা আবার রিপিট হলো যখন আমরা পোলিওকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করলাম, পোলিও ভ্যাকসিনকে হচ্ছে বাজারমুখী ছেড়ে দেওয়া হয়নি, পোলিওকে নিয়ন্ত্রণ করার জন্যে পালস পোলিও বছরে দুদিন ছ সপ্তাহ অন্তর প্রত্যেকটা শিশু পাঁচ বছরের কম বয়সে তাকে দু ফোঁটা ওরাল পোলিও ভ্যাকসিন খাওয়াতে হবে, এই প্রক্রিয়ার গোটা বিজ্ঞানটা কিন্তু সমাজের হচ্ছে জনস্বাস্থ্য পরিকাঠামোর দৃষ্টিভঙ্গি থেকে গড়ে উঠেছে। ফলে আজকে দাঁড়িয়ে গবেষণাগুলো হচ্ছে প্রাইভেট সেক্টর করুক অথবা গভর্নমেন্ট সেক্টর অথবা বা পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে হোক, আমাকে যদি শেষ করতে হয় একে কার্যকরী করতে হয় তাহলে জনস্বাস্থ্য পরিকাঠামো বাদ দিয়ে কিছু নাই। আমি একটু অরূপ চক্রবর্তীর কাছে আসবো। অরূপ, আমরা একটু সংক্ষেপে এটাকে একটু যদি দেখি, প্রশ্নটা হচ্ছে এই জায়গাটায় যে আমরা এখন একটা পোস্ট কোভিড ওয়ার্ল্ডের দিকে যেটা যাব, একটা ঠান্ডা যুদ্ধের একটা পরিস্থিতি দীর্ঘদিন আমরা ফেস করেছি, এবার কিন্তু দেখবো হচ্ছে পোস্ট কোভিড ওয়ার্ল্ড, সেই জায়গায় একটা জনস্বাস্থ্যের বিষয়টা কিন্তু এই ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ যেটা করলেন, এই যে একটা ব্যবসামুখীনতা এবং ব্যক্তিগত অভিজ্ঞতার জায়গাটাও তুলে ধরেছেন ডাক্তার ফুয়াদ আলিম, কী বলবে? না না, ডক্টর ফুয়াদ আলিম যেটা মেনশন করতে চেয়েছেন সেটা নিশ্চয়ই অনেকাংশেই সত্যি কথা, কারণ একটা সরকারের অভিমুখ কী হবে সেটার উপর কিন্তু পুরো ব্যাপারটা নির্ভর করে। একটা সরকারের অভিমুখ ব্যবসায়িক হবে না মানব সেবার দৃষ্টিভঙ্গি নিয়ে একটা সমাজতান্ত্রিক অ্যাটিটিউডে থাকবে সেটা পুরোপুরি সেই সরকারের উপর নির্ভর করে। ঘটনাচক্রে যেমন আমরা আমাদের রাজ্যের ক্ষেত্রে দেখেছি, আমাদের এখানে শুধুমাত্র র্যাপিড অ্যান্টিজেন টেস্ট নয়, আমার এখানে আরটিপিসিআর সহ ইতিমধ্যেই নতুন করে 59টা টেস্টিং ল্যাব সারা রাজ্য জুড়ে আমরা নতুন করে ইনস্টল করতে পেরেছি,
এগুলো কিন্তু সবই মানুষকে পরিষেবা দেওয়ার লক্ষ্যে মুখ্যমন্ত্রী প্রথমে 200 কোটি টাকার যে ফান্ড বলেছিলেন, পরবর্তীকালে আরও 600 কোটি টাকা, রাজ্য সরকার তার সীমিত ক্ষমতার মধ্যে থেকেও সর্বোচ্চ জায়গায় চেষ্টা করছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে অ্যাটিচিউড টুয়ার্ডস মানুষকে পরিষেবা দেওয়ার লক্ষ্যে। আমরা আপনারা জানেন যে হসপিটালগুলোতে কোভিড ওয়ারিয়ার স্টাফের জন্য ইতিমধ্যেই আরও 500টা পোস্ট যাদের হাউস স্টাফ হিসেবে যাদের ডিপ্লয় করা হবে। আমাদের আপনারা জানেন এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতবর্ষ একটা ভয়ঙ্কর অর্থনৈতিক ক্রাইসিসের মধ্য দিয়ে চলেছে, এবং এটা কিন্তু আজকে কোভিড আসার আগে থেকেই বিশেষজ্ঞরা বলছিলেন যে ভারতবর্ষের ইকোনমিক গ্রোথ গত 70 বছরের মধ্যে, স্বাধীনতার 70 বছর 73 বছর পরে সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়েও আমাদের রাজ্য সীমাবদ্ধ ক্ষমতার মধ্যে আমরা চেষ্টা করছিলাম। আমি শেষ করে এক মিনিটে আমি শুধু এই জায়গায় দাঁড়িয়ে আমরা বারবার বলছি সরকারের অভিমুখ যেন হয় প্রো পিপল। আজকেও আপনারা দেখেছেন অনন্ত কুমার হেগড়ে বিজেপির এমপি, তিনি বলেছেন আরেকটি সরকারি সংস্থা বিএসএনএল এর কর্মীরা ট্রেইটার, এক একটার পর একটা সরকারি সংস্থাকে বন্ধ করে দিয়ে সরকারি স্বাস্থ্য পরিষেবার উপর থেকে যদি মানুষের ভরসা চলে যায়, মানুষের ক্ষমতা হবে না বেসরকারি জায়গায় গিয়ে চিকিৎসা পরিষেবাকে অ্যাভেল করার। সুমন বাবু, ডাক্তার সুমন পদ্মা, হ্যাঁ, ডক্টর হালিম এবং ডক্টর মিশ্রা চক্রবর্তী যেটা বললেন এই বিষয়ে বলি, এইচআইভি যখন প্রথম আসে পৃথিবীতে তখন এইচআইভির ওষুধ নিয়েও কিন্তু একই ব্যাপার এসেছিল যে ওটা জনস্বাস্থ্যের দিকে থাকবে না ব্যবসা হবে। এইচআইভির ওষুধ যখন প্রথম এসেছিল তখন ওগুলো পুরোপুরি প্রাইভেট হাতে ছিল এবং পৃথিবীর 99% এইচআইভি রোগী কিন্তু এইচআইভি ওষুধ পেত না। তারপরে ব্রাজিল এবং কিছু কিছু দেশ বাধ্য হয়ে পেটেন্ট ল ভেঙে এইচআইভি ওষুধ তৈরি করে সরকারের মাধ্যমে ডিস্ট্রিবিউট করে। তারপরে দোহা ডিক্লারেশন হওয়ার পরে এই সমস্ত কোম্পানিগুলো মেনে নিতে বাধ্য হয় যে শুধুমাত্র লাভের জন্য ওষুধ তৈরি করলে হবে না, হয়তো করোনা ভ্যাকসিনের ক্ষেত্রেও সেই জিনিস করতে হবে। ধন্যবাদ। ছোট্ট কথাগুলো আমি সামাপ করছি, একটা ছোট্ট কথা বলে, সরকারের অভিমুখটা কোন দিকে হবে, মন্দির মসজিদ স্থাপন করা না করোনার ভ্যাকসিন তৈরি করা? ধন্যবাদ ধন্যবাদ। আজকে ডেফিনেটলি সরকারের অভিমুখ থাকতে হবে হচ্ছে জনস্বাস্থ্য, মানুষকে বাঁচাতে হবে, বা মানুষ বাঁচলে ধর্ম বাঁচবে, আগে মানুষ বাঁচবে খেতে পাবে তাহলে ধর্ম থেকে শুরু করে সবই বাঁচবে, কেন মানুষ ছাড়া তো ধর্ম না, ধর্মের যা কিছু হবে সেটা কিন্তু মানুষকে মানে আগে বেঁচে থাকতে হবে, এরকম একটা পরিস্থিতির মধ্যে রয়েছে। ধন্যবাদ জানাচ্ছি ডাক্তার ফুয়াদ হালিম আপনাকে, আপনার পুরোপুরি হচ্ছে সুস্থতা এবং হচ্ছে আমরা কামনা করছি আপনি খুব ভালো বিভিন্ন সময় রাজনৈতিক বিতর্কে আপনার সেই জোশ আমরা দেখেছি এবং ভবিষ্যতেও সেটা দেখব। আপনি এখন রিকভারি স্টেজে আপনি রয়েছেন, আপনি দ্রুত আরও সুস্থ হয়ে উঠুন। অরূপ চক্রবর্তী তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, তাকেও ধন্যবাদ জানাচ্ছি। ডাক্তার রুদ্রজিৎ পাল চিকিৎসক, ধন্যবাদ জানাচ্ছি। ডাক্তার সুমন পোদ্দার আপনাকেও ধন্যবাদ জানিয়ে আজকে সকলকে শেষ করছি। দেখতে থাকুন আর প্লাস নিউজ, সবার আগে সবার পাশে।